Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen. Wassalatu wassalamu ala ashrafil anbiya'i wal mursaleen. Nabiyyi rahmah al-mabusi rahmatan lil alameen. Wa ala alihi wa ashabihi wa man tabi'ahum bi ihsan ila yawmiddin. Amma ba'd. Yaqulu Allah subhanahu wa ta'ala: وَإِنْ مِنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ وَيَوْمَ الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا. يقول سبحانه: إِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى إِنِّي مُتَوَفِّيكَ وَرَافِعُكَ إِلَيَّ. شُكْرِيُّ دَرْشُكْ دِينِي بَايُّ بُنِرَا. শুরুতে আজকের এই লাইভ আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমরা কিয়ামতের পূর্ববর্তী যে বড় বড় আলামতগুলো রয়েছে সেগুলো নিয়ে ইতোমধ্যে কয়েকটি পয়েন্টে আপনাদের সাথে কথা বলে এসেছি। যে পয়েন্টটি নিয়ে আমরা কথা বলছিলাম সেটি হচ্ছে নুজুল ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম। ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম আসমান থেকে তিনি অবতীর্ণ হবেন, আসমান থেকে অবতরণ করবেন, নেমে আসবেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে যারা এই আকীদা পোষণ করে থাকেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মৃত্যু হয়ে গিয়েছে, তার আর আগমন হবে না। আমরা বলেছি কাদিয়ারি সম্প্রদায়সহ কোরআনি ফিরকার যারা রয়েছে তাদের এই মিথ্যা বক্তব্য কোরআনে করিমের সুস্পষ্ট নির্দেশনার বা সুস্পষ্ট বক্তব্যের পরিপন্থী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আল ইমরানের 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ইজ ক্বাল আল্লাহু ইয়া ঈসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন হে ঈসা, ইন্নি মুতাওয়াফিক, অবশ্যই আমি আপনাকে মৃত্যু দেব বা তোমাকে মৃত্যু দেব, ওয়ারাফিউকা ইলাই, এবং আমার কাছে উঠিয়ে নিয়ে আসবো। আয়াত তাফসীরের মধ্যে আহলে তাফসীরগণ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে উঠিয়ে নিয়েছেন এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার পৃথিবীতে আগমন হবে, এদিকে ইঙ্গিত দেওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে উঠিয়ে নেওয়ার বিষয়টি বলে দিয়েছেন। আর সেটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আন-নিসা-এর 157 নম্বর আয়াত থেকে আরম্ভ করে 159 নম্বর আয়াতের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন, একেবারে স্পষ্ট করে দিয়েছেন। ওয়া কাউলিহিম ইন্না কাতাল্লাল মাসীহা ঈসা ইবনে মরিয়ম রাসূলুল্লাহ, যে ইহুদিরা এই কথা দাবি করেছে, তাদের দাবি হচ্ছে এই যে ইন্না কাতালনাল মাসীহা ঈসা ইবনে মরিয়ম, যে আমরা মাসীহ ঈসা ইবনে মরিয়মকে আমরা হত্যা করেছি, আল্লাহ রসুল। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই বক্তব্যকে অপনোদন করছেন, তাদের এই বক্তব্য যে মিথ্যা সঠিক নয়, আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট কথা বলে দিচ্ছেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তারা ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালামকে হত্যাও করতে পারেনি, তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে শুলে ছড়াতেও পারেনি, ওয়ালাকিন শুভিহা লাহুম, যে কাজটি হয়েছে সেটি হচ্ছে তাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সংশয় তৈরি করে দিয়েছেন, একটি সন্দেহের মধ্যে তারা পড়ে গিয়েছে, তারা যে কাজটি করেছে সেই সন্দেহের মধ্যে তারা পতিত হয়েছে। এরপর আয়াতের শেষের দিকে 159 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন মিন আহলিল কিতাবি ইল্লা লায়ুমিনান্না বিহি, আহলে কিতাবদের মধ্যে সবাই লায়ুমিনান্না বিহি, তার প্রতি ইমান আনবে, কাবলা মাউতিহি, তার মৃত্যুর আগে। তাহলে বোঝা গেল যে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মৃত্যু হবে, এখনও মৃত্যু হয়নি। যেহেতু একই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা সম্পর্কে স্পষ্ট বলেছেন যে তারা ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালামকে হত্যার যে বক্তব্য দিচ্ছে বা হত্যা করেছে যে দাবি করেছে এটি মিথ্যা, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে হত্যা করে যে শুলে ছড়িয়েছে, শুলে তুলেছে, এই বক্তব্য মিথ্যা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মৃত্যুর আগে, তার মৃত্যুর আগে
আহলে কিতাবরা আবার তার প্রতি ঈমান আনবে। আর এর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ইয়াউমাল কিয়ামতি ইয়াকুনু আলাইহিম শাহীদা, এবং কিয়ামতের দিন তাদের বিপক্ষে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম তাদের বিপক্ষে সাক্ষ্য দেবেন, যেহেতু তারা ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম সম্পর্কে বড় ধরনের মিথ্যাচার করেছে, মিথ্যা কথা বক্তব্য দিয়েছে। এখান থেকে আমরা যে বিষয়টি স্পষ্ট হতে পেরেছি বন্ধুগণ, সেটি হচ্ছে এই, যারা ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম সম্পর্কে এই ভুল আকিদা বা দৃষ্টিভঙ্গি পোষণ করে থাকে যে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম তার মৃত্যু হয়ে গিয়েছে এবং তিনি আর আগমন করবেন না, এটি শুদ্ধ নয়, এই বক্তব্য শুদ্ধ নয়। একটি কথা এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই যে বক্তব্যটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আল ইমরান 155 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল লাযীনা কাফারু, আমি আপনাকে মৃত্যু দেব, ওয়া রাফিউকা ইলাই, এবং আমার কাছে আপনাকে উঠিয়ে নিয়ে আসবো, ওয়া মুতাহহিরুকা মিনাল লাযীনা কাফারু, এবং কাফেরদের কাছ থেকে আপনাকে পবিত্র করব। এই আয়াতকে সামনে রেখেই প্রদভস্য গ্রুপদের মধ্যে কাদিয়ানি ফিরকা সহ যারা আছে তাদের বক্তব্য হচ্ছে যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের মৃত্যুর দিকে ইঙ্গিত করেছেন। তাদের বক্তব্য হচ্ছে এখানে ঈসা আলাইহিস সালামকে মৃত্যু দেয়া হয়েছে, এদিকে ইঙ্গিত করা হয়েছে। প্রথম কথা হচ্ছে এই আয়াতের তাফসিরের মধ্যে ওলামায়ে কেরামগণ বলেছেন যে ঈসা আলাইহিসসালামের রাফের কাইফিয়তটা কী ছিল সেদিকে ইঙ্গিত করার জন্য তওফি শব্দটা ব্যবহার করা হয়েছে। তওফি এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিকে ইঙ্গিত করেছেন যে তওফি হচ্ছে এটি এক প্রকারের অবস্থা, অনেকটা ঘুমের মতো। কেউ কেউ বলেছে এখানে ঘুমকে বোঝানো হয়েছে, কেউ কেউ বলেছেন এখানে শুধুমাত্র বোঝানো হয়েছে যে রুহের একটি অবস্থানকে ইঙ্গিত করা হয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের দিকে ইঙ্গিত করেছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস হীনা মাউতিহা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন ইয়াতাওয়াফাল আনফুস হীনা মাউতিহা, তাহলে বোঝা যাচ্ছে তওফি বলতে এখানে বোঝানো হয়েছে এই সাবরে মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা অবস্থা দিয়েছেন যে অবস্থার মাধ্যমে উঠিয়ে দিয়েছেন। আহলে তাফসীরদের মধ্যে একদল একথা বলেছেন যে এখানে মুতাওয়াফিকা ইঙ্গিত করা হয়েছে যে সামনে মুতাওয়াফিকা বুদ্ধকে বোঝানো হয়েছে যে আপনাকে এখন মৃত্যু দেওয়া হবে না, পরে আপনাকে মৃত্যু দেওয়া হবে, কারণ যখন যদি সেটা মৃত্যু হতো তখন তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আমি আপনাকে মৃত্যু দিয়েছি, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে মৃত্যু দেওয়া হবে, এবং এটাও বলে দিচ্ছেন যে ওয়া রাফিউকা ইলাইয়া, আমার কাছে উঠিয়ে নিয়ে আসা হবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামকে উঠিয়ে নিয়েছেন, এবং তারপরে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আবার মৃত্যুর আগে তাকে দুনিয়াতে তাকে অবতরণ অবতীর্ণ করাবেন, অথবা দুনিয়াতে তিনি অবতীর্ণ হবেন, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বিষয়টি বলে দিয়েছেন। বন্ধুগণ, এখানে হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন যে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম তার মৃত্যুর আগে তিনি পৃথিবীতে আবার অবতীর্ণ হবেন। এর হেকমত হচ্ছে এই যে যখন তিনি নাজিল হবেন তখন ঈমানদারগণ তার প্রতি ঈমান আনবে, এটা ঈমানদারদের জন্য একটি আল্লাহর পক্ষ থেকে একটি মর্যাদার বিষয়। তিনি যে অবতীর্ণ হবেন তারা যে এই বিষয়টি কোরআনে কারীমের মধ্যে জেনেছেন সেটাকে তারা এর মাধ্যমে বাস্তব বুঝতে পারবেন। দ্বিতীয়, গোটা পৃথিবীর মধ্যে দাজ্জাল এবং দাজ্জালের সাথে যারা সম্পৃক্ত হবে তাদের যেই অনাচার অত্যাচার জুন শুরু হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামের মাধ্যমে সেটাকে অপনোদন করবেন, একেবারে শেষ করে দেবেন। আর আহলে কিতাব যারা ইহুদিরা দাবি করেছে তারা ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামকে তারা হত্যা করেছে এবং তাকে শুলে দিয়ে মৃত্যু দিয়েছে, তাদের এই মিথ্যা বক্তব্য বা দাবি
আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে প্রমাণ করবেন, ফলে তারা তাদের মিথ্যাকে স্বীকার করে নিয়ে তারা আবার ঈমান আনবে। আর নির্বোধ খ্রিস্টান সম্প্রদায় যাদের প্রজ্ঞার অভাব, জ্ঞানের অভাব, যারা একেবারেই মানে আল্লাহর কিতাব থেকে এবং ঈসা আলী ইসালাতামের উপর অবতীর্ণ যেই এঞ্জিল ছিল এঞ্জিল থেকে একেবারেই দূরে সরে গিয়ে তারা এই কথা বলছে যে ঈসা আলী ইসালাতাম আল্লাহর পুত্র, আল্লাহ রাব্বুল আলামিন তার পুত্রকে মৃত্যুর মাধ্যমে মানে হত্যার মাধ্যমে গোটা বিশ্ব মানবতার জন্য, আদম সন্তানদের জন্য, তা আদম সন্তানদের অপরাধের জন্য একটা প্রায়শ্চিত্ত করেছেন, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার পুত্রকেই আল্লাহ রাব্বুল আলামিন হত্যা করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই বিভ্রান্ত আকীদা, যা যে আকীদাটুকু খ্রিস্টান সম্প্রদায় যে আকীদাটুকু পোষণ করে থাকে, সেই আকীদাটুকু সেদিন তাদের ভেঙে যাবে, ভুল ভেঙে যাবে, এবং তারা সেখান থেকে নিজেদেরকে মুক্ত করবে। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেদিকে ইঙ্গিত দিয়েছেন। হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা সহিহতে বর্ণনা করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা কিতাব ও আহাদিসুল আম্বিয়ার মধ্যে বর্ণনা করেছেন ষষ্ঠ খণ্ডের 491 পৃষ্ঠায়। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা বাবু নুজুলে ঈসা ইবনে মরিয়মের মধ্যে বর্ণনা করেছেন দ্বিতীয় খণ্ডের 189 থেকে 191 পৃষ্ঠায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন রয়েছে, লা ইউশাকান্না আন ইয়ানসিলা ফীকুম ইবনে মরিয়ম হাকামান আদলান, যে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম তোমাদের কাছে অবতীর্ণ হবে, নিশ্চয়ই তোমাদের কাছে অবতীর্ণ হবে, তোমাদের কাছে অবতরণ করবে, হাকামান আদলান, বিচারক হিসেবে এবং সুবিচারক হিসেবে। ফাইয়াক সিরু সেলিব, আজকে তোমরা যারা ক্রুসের ক্রস ব্যবহার করছো, সেই ক্রসকে তিনি সম্পূর্ণরূপে ভেঙে চুরমার করে দেবে, চূর্ণ বিচূর্ণ করে দেবে। ক্রসের মর্যাদা সেদিন আর থাকবে না। আজকে যারা ক্রস নিয়ে দৌড়াদৌড়ি করছো, ওয়াক তুরুল খিনজির, আর খিনজির যেই শুকর রয়েছে, শুকরকে হত্যা করবেন, শুকরের মাধ্যমে পবিত্র হওয়া যাবে না, শুকরের গোশতকে পবিত্র মনে করা যাবে না, তিনি শুকরকে হত্যা করবেন। এদিকে ইঙ্গিত করা হয়েছে যে শুকর অপবিত্র হওয়ার কারণে শুধুমাত্র শুকর মানে খাওয়া থেকে লোকদেরকে নিষেধ করবেন তা নয়, বরং ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম শুকর হত্যা করবেন, ওয়াইয়াদাউল হার্ব, এবং তিনি যুদ্ধকে শেষ করে দিবেন, ওয়াইউফিদুল মাল, আর সম্পদের ব্যাপক বন্যা বয়ে যাবে, হাত্তা লা ইয়াকবালাহু আহাদ, অবস্থা এমন হবে যে কেউ সম্পদ আর গ্রহণ করতে চাইবে না, সম্পদের প্রাচুর্য ব্যাপক প্রবাহ শুরু হবে, হাত্তা তাকুনা সাজদাতুল ওয়াহিদাতু খাইরু মিনা দুনিয়া ওয়া মা ফিহা, দেখা যাবে যে একটি সিজদা দেয়া দুনিয়া এবং দুনিয়ার সম্পদ যা আছে এগুলোর চেয়ে অনেক উত্তম হয়ে যাবে, মানে ইবাদত এত মানে দুর্লভ বিষয়ে পরিণত হয়ে যাবে, সম্পদের প্রতি মানুষের এত আগ্রহ হবে এবং মানুষের কাছে এত বেশি সম্পদ এসে যাবে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বন্ধুগণ ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মানে অবতীর্ণ হওয়ার বিষয়টি, যে কোন প্রেক্ষাপটে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম অবতীর্ণ হবেন, সেই প্রেক্ষাপটটি স্পষ্ট করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুলে ধরেছেন। এর মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে যে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতীর্ণ হবেন, এবং ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতীর্ণ হওয়ার বিষয়ে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ, প্রায় সকল উলামায়ে কেরামের ঐক্যমতে ইজমার মাধ্যমে সাব্যস্ত হয়েছে যে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর অবতীর্ণ হওয়ার বিষয়ে যে হাদিসগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণিত হয়েছে, সেগুলো সবগুলো মুতাওয়াতের পর্যায়ে, সেগুলো সবগুলো মুতাওয়াতের পর্যায়ে। সুতরাং যারা এই ধারণা করে থাকে যে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর অবতীর্ণ হওয়ার হাদিসগুলো খবরে ওয়াহেদ, মানে একক বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে, একজনের বা এমন সংখ্যক লোকের বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে যাদের বর্ণনা নিয়ে বিতর্ক করা যেতে পারে, অথবা যাদের বর্ণনা বিশুদ্ধতার বিষয়টি নিয়ে প্রশ্ন উত্থাপন করা যেতে পারে, যে যার মাধ্যমে প্রমাণ সাব্যস্ত হবে না, যেটা এভিডেন্স হিসেবে গ্রহণযোগ্য হতে পারবে না, যারা এই কথা বলে থাকেন তাদের এই বক্তব্য সঠিক নয়।
এবং একদল লোক এই বক্তব্য দিয়ে থাকে যে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাজিল এর বিষয়টি মুসলমানদের আকীদা নয়, যে মুসলমানদেরকে এটা বিশ্বাস করতে হবে, মুসলমানদেরকে এটা বিশ্বাস করতে হবে। তাই তারা ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাজিলের বিষয় নিয়ে বিতর্ক তৈরি করে থাকেন। এ বিষয়ে আমরা দেখতে পাই আল ফাতাওয়ি, শেখ মোহাম্মদ সুলতুত তার ফাতাওয়ির 59-82 পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা করেছেন। মোহাম্মদ সুলতুত আকলানীদের মধ্যে একজন, তারই অনুসরণ করে আমরা জানি পরবর্তী যুগে অনেক লোক ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতীর্ণ হওয়ার বিষয়টি এর নিয়ে বিভ্রান্তির মধ্যে পতিত হয়েছে। সুলতুতের এই গবেষণা প্রকাশিত হয়েছে 1395 হিজরিসনে। তিনি ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠিয়ে নেওয়া হয়েছে সশরীরে, এবং ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার কিয়ামতের আগে শেষ সময়ে, মানে কিয়ামতের পূর্বক্ষণে তিনি নাজিল হবেন বা অবতীর্ণ হবেন। এই হাদিসগুলো সবগুলোকে তিনি অস্বীকার করেছেন এবং বলেছেন এগুলো খবর ওয়াহেদ, বিতর্কিত, প্রশ্নবিদ্ধ, এগুলো কোনোভাবেই হুজ্জাত হতে পারে না। আমরা একথা স্পষ্ট করে বলছি বন্ধুগণ, যে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের উঠিয়ে নেওয়ার বিষয়টি কেউ কেউ ইন্নি রাফে ওকা ইলাইয়া এটাকে এভাবে বিতর্ক করেছেন যে তাদের ধারণা হচ্ছে যে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠিয়ে নেওয়া হয়েছে বেরুহাহি লা বিজাসাদিহি, তার আত্মিকভাবে, অর্থাৎ তার আত্মাকে উঠিয়ে নেওয়া হয়েছে, তার দেহ উঠিয়ে নেওয়া হয়নি। তাদের এই বক্তব্য ভুল। এই বিষয়টি যে যারা বলেছেন যে এটি ইখতিলাফি বা মতবিরোধপূর্ণ মাসআলা, এটাও সঠিক নয়। সত্যি কথা হচ্ছে যেটি সেটা হলো এই, ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সশরীরে এবং আত্মা এবং রূহ, মানে তনু মনে তাকে উঠিয়ে নেওয়া হয়েছে পরিপূর্ণরূপে, যেভাবে তিনি ছিলেন সেভাবে তাকে উঠিয়ে নেওয়া হয়েছে। ইবনে জারির তাবারি রহমতুল্লাহ এটা উল্লেখ করেছেন, ইমাম কুরতুবী উল্লেখ করেছেন, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ উল্লেখ করেছেন, ইবনে কাসির দামেস্কি রহমতুল্লাহ উল্লেখ করেছেন, শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহ উল্লেখ করেছেন, এবং অনেকেই তাদের তাফসির এবং কিতাবের মধ্যে, গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন। এই বিষয়টি বিস্তারিত আলোচনা করেছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি ফাতাওয়ায়ের চতুর্থ খণ্ডে 322-323 পৃষ্ঠায়, 322-323 পৃষ্ঠায়। তাই এখানে কোনো ধরনের সংশয় সন্দেহ নেই যে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতীর্ণ হওয়ার বিষয়টি নিয়ে, বরং এটাকে ইবনে জারির তাবারী রহমতুল্লাহ বলেছেন যে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতীর্ণ হওয়ার ব্যাপারে যেই বর্ণনাগুলো এসেছে এগুলো মুতাওয়াতির পর্যায়ে সাব্যস্ত হয়েছে। তিনি তার তাফসিরে তৃতীয় খণ্ডের 291 পৃষ্ঠায় এই বিষয়টি বলেছেন। ইবনে কাসির দামেস্কি রহমতুল্লাহ আলাইহি সেটাকে মুতাওয়াতির বলেছেন। তিনি তার তাফসিরের সপ্তম খণ্ডের 223 পৃষ্ঠায় এটাকে মুতাওয়াতির বলেছেন। সিদ্দিক হাসান খান কেনুজি রহমতুল্লাহ আলাই তিনি তার আল ইজাহের মধ্যে 160 পৃষ্ঠায় একই বক্তব্য দিয়েছেন এবং বলেছেন যে এই মর্মে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সেগুলো মুতাওয়াতির পর্যায়ের, এবং এক্ষেত্রে বর্ণিত হাদিসের সংখ্যা ইমাম শাওকানি রহমতুল্লাহ উল্লেখ করেছেন, এই হাদিসের সংখ্যা হচ্ছে 29টি, এবং এই 29টি হাদিস এর মধ্যে সবগুলোইকেই যদি একসাথ করা হয় তাহলে দেখা যাবে যে এগুলো মুতাওয়াতির পর্যায়ে, যেগুলোর মধ্যে দ্বিমত করার মতো কোনো ধরনের সুযোগ নেই। একই বক্তব্য আবুল ফতল আবদুল্লাহ ইবনে মোহাম্মদ আস সিদ্দিক আল গুমারি রহমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আকিদাতু আহলে সুন্নাহ ফি নুজুল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 পৃষ্ঠায় তিনি বলেছেন, তার বক্তব্য হচ্ছে وقد ثبت القول بنزول عيسى عليه الصلاة والسلام من غير واحد من الصحابة والتابعين وأتباعهم والأئمة والعلماء من سائر المذاهب على ممر الزمان إلى وقتنا هذا যে এই যুগ পর্যন্ত এটি সাহাবাই কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন এবং আইমাতুল ইজতিহাদের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে মুতাওয়াতির পর্যায়ে এটি সাব্যস্ত হয়েছে যে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতীর্ণ হবেন এবং তাকে উঠিয়ে নেওয়া হয়েছে। সুতরাং এই বিষয়ে আমরা আর বক্তব্য দিতে চাই না,
যেহেতু এ বিষয়ে অনেক ওলামায়ে কেরামের বক্তব্য এ বিষয়ে সাব্যস্ত হয়েছে। শেখ মোহাম্মদ নাসরুদ্দিন আল বারী রহমতুল্লাহ আলাইহি বলেন, এ'লাম আন্না হাদিসাদ দাজ্জাল ওয়া নুজুল ঈসা ইবনে মারইয়াম মুতাওয়াতিরা। একই বক্তব্য দিয়েছেন শেখ মোহাম্মদ নাসরুদ্দিন আল বারী রহমতুল্লাহ আলাইহি। তিনি শারুল আকীদা তাহাবিয়ার 565 পৃষ্ঠায় বলেছেন যে এই হাদিসগুলো সবগুলো মুতাওয়াতির পর্যায়ে, ইয়াজিবুল ইমানু বিহা, এগুলোর প্রতি ইমান আনা আমাদের উপর ওয়াজিব যেহেতু এগুলো মুতাওয়াতির পর্যায়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি তার শরহু সুন্না অথবা তার আসুন্না কিতাবের মধ্যে এই বিষয়টি উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে উসুল সুন্নতি আইন্দানা, সুন্নতের মূলনীতির মধ্যে আমাদের কাছে একটি বিষয় হচ্ছে আত্তামাসসুক বিমা কান আলাইহি আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামগণ যে নীতির উপর ছিলেন সেটাকে আঁকড়ে ধরা, ওয়াল ইক্তিদাউ বিহিম, এবং তাদের অনুসরণ করা, ও তরকুল বেদা, এবং সকল প্রকার বেদাত থেকে নিজেদেরকে দূরে রাখা অথবা বেদাতকে পরিহার করা, ও কুল্লু বেদাতিন ফাহিয়া দলালাতুন, আর এটা জেনে নিয়াতে সকল প্রকার বেদাত হচ্ছে বিভ্রান্তি, বিভ্রান্তির কারণ। এরপরে তিনি উল্লেখ করেছেন যে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম নজরুলের ব্যাপারে যে হাদিসগুলো রয়েছে সেগুলো মুতাওয়াতির পর্যায়ের। আসুন এরপরে যে পয়েন্টটি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামের নজুর হবে শেষ জমানায়। এই বক্তব্যটুকু আমরা খুবই স্পষ্ট দলিলের মাধ্যমে জানতে পেরেছি এবং এটি যে মুতাওয়াতির পর্যায়ে সাব্যস্ত হয়েছে এতে কোনো সন্দেহ নেই। এর কারণ আমরা ইঙ্গিত দিয়েছি, কয়েকটি পয়েন্ট আমি কথা বলেছিলাম। প্রথম পয়েন্টটি হচ্ছে ইয়াহুদীদের ভ্রান্ত ধারণাকে অপনোদন করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহুদীদেরকেও তখন সেই বিবেক দেবে যে বিবেক দিয়ে তারা তাদের এই ভুল, আজকে যে মিথ্যাচার করছে, তারা যে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামকে হত্যার অপবাদ দিচ্ছে, তারা হত্যা করেছে, সেটা সেদিন সে মিথ্যা থেকে তারা নিজেদেরকে মুক্ত করতে পারবে। তারা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামকে হত্যা করতে পারেনি। দ্বিতীয় হচ্ছে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম দাজ্জালকে হত্যা করবে। এর মাধ্যমে ইহুদিদের আরেকটি নিকৃষ্ট আকিদার এর হেকমতের মধ্যে অন্যতম একটি হেকমত হচ্ছে, ইহুদিদের একটা নিকৃষ্ট আকিদা হচ্ছে, ইহুদিদের ধারণা হচ্ছে যে তারা আল মসিহ আল মাউদ, প্রতিষ্ঠিত মসিহ বলতে তারা মনে করে থাকেন যে দাজ্জালকে। সেদিন প্রমাণিত হয়ে যাবে যে দাজ্জালকে হত্যা করে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রমাণ করে দিবে যে দাজ্জাল মূলত মসিহ আল মাউদ নয়। তাদের ধারণা হচ্ছে যে দাজ্জালের অনুসরণ করার জন্যই তারা অপেক্ষা করছে, দাজ্জালের আগমনের জন্য তারা বারবার দাজ্জাল আগমন ঘটতেছে এই ধরনের স্লোগান, এই ধরনের অপপ্রয়াস মুসলমানদের মধ্যেও ব্যাপকভাবে ইতিমধ্যে আমরা লক্ষ্য করে আসছি। এটা কিন্তু ইহুদিদের একটি ষড়যন্ত্র, এটা ইহুদিদের মাধ্যমেই মুসলমানদের মধ্যে এটাকে প্রমোট করা হচ্ছে। ফলে এই বিষয়টি সেদিন স্পষ্ট হয়ে যাবে যে আসলে আল মসিহ আল মাউদ হচ্ছেন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম, দাজ্জাল কোনোভাবেই মসিহ আল মাউদ নয়, যেটা ইহুদিদের ভুল বা বিভ্রান্ত আকিদার মধ্যে ছিল। এরপরে দুই নম্বর যে পয়েন্টটি সেটি হলো এই ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি ইঞ্জিলের মধ্যে পেয়েছেন উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের একটি মর্যাদার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করেছেন। ইঞ্জিলের মধ্যে তিনি এটি পেয়েছেন সূরাতুল ফাতহের আমরা 29 নম্বর আয়াতের মধ্যে দেখতে পাবো, মাসালুহুম ফিল ইনজিলি কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকহ। ইঞ্জিলের মধ্যে উম্মতে মুহাম্মদের উদাহরণ দেয়া হয়েছে এভাবে, এটা হচ্ছে এমন একটি শস্য ক্ষেতের মতো, শস্য শ্যামল ক্ষেত যেটি তার মানে শাখাগুলো গজিয়ে সুন্দর করে গাছগুলো দাঁড়িয়ে যাবে এবং সেগুলো ফল দিয়ে পরিপূর্ণরূপে দাঁড়িয়ে থাকবে, এই ধরনের অর্থাৎ পরিপূর্ণ যে যার পোক্ততা এসেছে, পরিপূর্ণতা এসেছে এমন, এদিকে ইঙ্গিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের দিকে ইঙ্গিত করেছেন। ইঞ্জিলের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম যখন এই বক্তব্য পেয়েছেন তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন যে হে আল্লাহ, আপনি তাদের এই উম্মতে মুহাম্মাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াকে কবুল করেছেন, এটি একদল আহলে তাফসীর উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াসালামের এই দোয়াকে কবুল করেছেন।
وابقاه حتى ينزل اخر الزمان مجددا لامر الاسلام ফলে আল্লাহ রাব্বুল আলামিন মানে ইসলামের তাজদিদের এই কাজের জন্য একেবারে শেষ সময়ে কিয়ামতের পূর্বক্ষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করবেন অবতীর্ণ আবার করবেন এই বিষয়ে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত হয়েছে যেটি ফাতুল বারীতে হাফেজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন ষষ্ঠ খণ্ডের 393 পৃষ্ঠায় ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন বালাগানি আন্না নাসারা কানু ইজারাউ সাহাবা আল্লাযিনা ফাতাহু শাম ইয়াকুলুন যে তিনি একটি বালাক বর্ণনা করেছেন যে আমার কাছে এই ধরনের খবর পৌঁছেছে বিভিন্ন সূত্র থেকে যে খ্রিস্টানরা যখন সিরিয়া বিজয় হলো তখন যখন সাহাবা ইকরামদেরকে দেখতে পেল খ্রিস্টানরা তখন খ্রিস্টানরা এই কথা বলতে শুনলো ওয়াল্লাহি আল্লাহর কসম লাহাউলা খাইরু মিনাল হাওয়ারিয়িনা ফিমা বালাগনা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাহাবিদেরকে দেখে তারা বললো যে এরা তো হাওয়ারিদের চেয়ে অনেক মর্যাদাপূর্ণ হাওয়ারিদের চেয়ে ওদেরকে অনেক ভালো দেখা যায় এখান থেকে তারা সাহাবিদের মর্যাদার বিষয়টি তারাই স্বীকৃতি দিয়েছেন এবং এটি ইমাম মালিক রহমতুল্লাহ তার মত্তার মধ্যে বর্ণনা করেছেন হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ ফতুল বারীর মধ্যে বর্ণনা করেছেন এমনকি ইবনে কাসির দামেস্কি রহমতুল্লাহ তার তাফসীরের মধ্যে বর্ণনা করেছেন তিনি বলেছেন যে ওয়াসাদাকু ফি দালিক তারা এক বক্তব্যে সত্যবাদী ফাইন্না হাজিল উম্মা মুআদ্দামাতুন ফিল কুতুবিল মুকাদ্দামাতি ওয়াল আখবারিল মুতাদাওয়ালাতি যে এই উম্মত পূর্ববর্তী যে কিতাবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন সেই কিতাবগুলোর মধ্যে তাদের মর্যাদার বিষয়টি উল্লেখ করা হয়েছে এবং পৃথিবীর যত মানে ইতিহাস রয়েছে ইতিহাস সবগুলোর মধ্যেই এই উম্মতের মর্যাদার বিষয়টি প্রমাণিত হয়েছে হাফেজ শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহ একই বক্তব্য দিয়েছেন এবং তিনি তার তাজরিদ আসমাই সাহাবার মধ্যে এই কথা তিনি উল্লেখ করেছেন যে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ সময়ে তিনি অবতীর্ণ হবেন এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনবেন তারপরে সর্বশেষ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সাহাবি যার মৃত্যু হবে তিন নম্বর যে পয়েন্টটি বন্ধুগণ সেটি হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে অবতীর্ণ হবেন যখন তার সময় শেষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠিয়ে নিয়েছেন সময় শেষ হয়ে যাবে তারপরে তাকে জমিনে দাফন করা হবে এটাই প্রমাণ করে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে দাফন করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কি করবেন অবতীর্ণ করবেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠিয়ে নেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জমিন থেকে তিনি উত্থিত হবেন এই মাখলুকাতের মধ্যে যাদের মৃত্যু হবে তারা সবাই মূলত মাহশারের মধ্যে উত্থিত হবে জমিন থেকে আইসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতিক্রম হবে না তিনিও জমিন থেকে উঠবেন চার নম্বর যে পয়েন্টটি সেটা আমরা বলেছি যে খ্রিস্টানরা আজকে যে দাবি করে থাকে যে তাদের যে ক্রুসেড অথবা ক্রসের মর্যাদা এবং তারা যেই পবিত্রতা বর্ণনা করে থাকে শুকরের গোশতের তারপরে তারা যেই জিজিয়ার বিষয়ে বক্তব্য দিয়ে থাকে এবং যুদ্ধের কথাগুলো বলে থাকে এইসব কিছুই ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের মাধ্যমে সেদিন প্রমাণিত হবে যে এগুলো তাদের ভুল কথা ছিল এবং তাদের ভুল দাবি ছিল ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সব কিছুকে তিনি সেদিন ভেঙে দেবেন আর ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি সম্পর্ক হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনা আউলা আন্নাস বিঈসা ইবনে মরিয়ম আমি ঈসা ইবনে মরিয়মের একবারে কাছের মানুষ লাইসা বাইনি ওয়া বাইনাহু নবী আমার মাঝে আর তার মাঝে আর কোন নবী নেই মানে সরাসরি ঈসা ইবনে মরিয়মের পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ফলে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্যাদাকে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার মানে আহলে কিতাবদের কাছে এস্টাবলিশ করার জন্য পুনরায় তিনি এই পৃথিবীবাসীর কাছে আগমন করবেন বন্ধুগণ শেষ কথা যেটি বলতে চাই সেটা হলো ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমনের পর তিনি কিন্তু নতুন শরীয়ত নিয়ে আসবেন না এখানে হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আদৌ নিজে কোনো তিনি যে শরীয়ত নিয়ে এসেছেন তার কাছে একটি কিতাব অবতীর্ণ হয়েছে আমরা জানি ইনজিল সেই কিতাব অনুযায়ী তিনি ফয়সালা করবেন না নতুন কোনো শরীয়ত নিয়ে ফয়সালা করবেন না আর নতুন কোনো দিন তিনি নিয়ে আসবেন না আবার তিনি ইনজিল অনুযায়ী ফয়সালা করবেন না তিনি আগমন করবেন শরীয়তে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত দিয়েছেন সেই শরীয়ত অনুযায়ী তিনি বিচার ফয়সালা করবেন হুকুম করবেন এই উম্মতের শুধুমাত্র তিনি তাজদিদের কাজ করবেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন
তার সহিতে আবু হুরায়রা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাইফা আনতুম ইজ নাযালা ফীকুম ইবনু মারইয়াম ওয়া ইমামুকুম মিনকুম, যে ঈসা ইবনে মারইয়াম যখন অবতীর্ণ হবে তখন তোমাদের অবস্থা কী হবে, তোমাদের ইমাম তোমাদের কাছ থেকেই হবে। এখান থেকে বোঝা যায় যে মূলত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন অবতীর্ণ হবেন তখন মুসলিমদের মধ্যেও একজন ইমাম থাকবে, যে ইমামের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদের মর্যাদার বিষয়টিও ইঙ্গিত রেখে দিয়েছেন যে এদের মধ্যেই ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পক্ষ থেকে বনী ইসরায়েলের কাছে সর্বশেষ প্রেরিত নবী এবং রাসূল। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আবার অবতীর্ণ করবেন। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম এই উম্মতের একজন ইমামের নেতৃত্বে, ইমামতিতে তিনি সলাত আদায় করবেন। তাই এই কথা কারো বলার জায়েজ নেই যে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নূতন বা তার শরীয়তের মাধ্যমে তিনি কী করবেন, হুকুম করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন একটি বিষয়, সেটা হলো এই যে লা নাবিয়্যা বাদি আনা খাতামুন নাবিয়্যিন, লা নাবিয়্যা বাদি যে আমি হচ্ছি সর্বশেষ নবী, লা নাবিয়্যা বাদি আমার পরে কোনো নবী আসবে না। আরেকটি রেওয়ায়েতের মধ্যে এসেছে যেটি ইমাম বুখারী রহমতুল্লাহ তার কিতাবুত তাফসীরের মধ্যে বর্ণনা করেছেন, অষ্টম খণ্ডে 640 এবং 141 পৃষ্ঠায় বলেন, ওয়ান আল আকিব, আর আমি হচ্ছি শেষ নবী যার পরে আর কোনো নবুয়তের অধিকারী আর আসবে না বা নবুয়তের উত্তরাধিকার নেওয়ার মতো কেউ আসবে না। আকিব শব্দ বলা হয় তাকে, এমন ব্যক্তি যার পরে আর কোনো উত্তরাধিকার হয় না। সুতরাং নবুয়তের উত্তরাধিকারকে স্টপ করে দেওয়া হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই ক্ষেত্রে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না। একই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন হাদিসের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একদিন ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটি পৃষ্ঠা নিয়ে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুলে ধরলেন এবং পাঠ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক বিবর্ণ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মনোক্ষুণ্ণ হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা, এই তাওরাত এখন পড়ছো, যদি মূসা জীবিত থাকতো, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাঈ, মূসার জন্য এই মুহূর্তে আমার অনুসরণ ছাড়া আর কোনো অবকাশ ছিল না, সুযোগ ছিল না। এখান থেকে বোঝা যায় যে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম, প্রশ্নই আসে না যে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তিনি নতুন কোনো শরীয়তের মাধ্যমে, নতুন কোনো দিনের মাধ্যমে তিনি বিচার ফয়সালা করবেন না, বরং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে দিন এসেছে, দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম এর যেই বিধান রয়েছে সেই বিধান অনুযায়ী বিচার ফয়সালা করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম অবতীর্ণ হওয়ার পর বন্ধুগণ আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীকেই বরকতময় করে দেবেন, এক বিশাল নিরাপদ জনপদ তৈরি হবে, পৃথিবী নূতন করে সতেজ হয়ে আসবে, ফল ফলাদি দিয়ে ভরপুর হয়ে যাবে, বরকত প্রাচুর্য ব্যাপক হবে, সম্পদ অঢেল হয়ে যাবে এবং মানুষের অন্তর থেকে হিংসা বিদ্বেষ কলহ বিবাদ এবং মোহ সব কিছুকে আস্তে করে উঠিয়ে দেওয়া হবে, মানুষগুলো মানে আরও নির্মোহ হয়ে যাবে, এমন একটি পরিবেশ ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম পাবেন। নওয়াস ইবনে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণিত দাজ্জালের হাদিস এবং ঈসা আলাইহিস সালাম বর্ণিত হওয়ার হাদিস, ইয়াজুজ মাজুজের হাদিসগুলোর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুম্মা ইউরসিলুল্লাহু মাতারান, আল্লাহ রাব্বুল আলামিন একটা বৃষ্টি অবতীর্ণ করবেন, লা ইউকিন্নু ফিহি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার, যে যত ঘর আছে পাকা কাঁচা যত ঘর আছে সবগুলো, বাইতু ওয়াবার বাইতু মাদার ওয়ালা ওয়াবার, যে ঘরগুলো পাকা অথবা যেগুলো কাঁচা, ফায়াগসিলুল আরদু আরদা হাত্তা ইয়াত্রুকাহা কাজলফা, যে পৃথিবীটাকে একবারে পরিপূর্ণরূপে পরিষ্কার করে দেওয়া হবে, মনে হচ্ছে যেন পৃথিবী এমন হয়ে যাবে যে পুরাটাই নিষ্কলুষ হয়ে যাবে, পুরাটাই পৃথিবী নাজিব পরিচ্ছন্ন হয়ে যাবে, যেখানে কোনো ধরনের
মানে অপরিচ্ছন্নতা থাকবে না। তারপরে সুময়ুকাল আর্থ, পৃথিবীকে বলা হবে এম বিথি থামরাথিক, তুমি তোমার এখন ফল দাও, বরকতকে ঢেলে দাও। তারপরে মানুষগুলো চতুর্দিক থেকে গোটা পৃথিবীতে বরকত তারা দেখতে পাবে, ব্যাপক বরকত অবতীর্ণ হবে। সহি মুসলিমের হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীকে ব্যাপকভাবে পরিবর্তন করে দেবেন। ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন গোটা পৃথিবীর কর্তৃত্ব এবং হুকুম তার থাকবে। তিনি আদল প্রতিষ্ঠা করবেন, ইনসাফ প্রতিষ্ঠা করবেন, এমনভাবে ইনসাফ প্রতিষ্ঠা করবেন যে সেখানে আগেই বলা হয়েছে মানুষের অন্তরগুলোকে নিষ্কলুষ করে দেওয়া হবে, নির্মোহ করে দেওয়া হবে, বিদ্বেষহীন করে দেওয়া হবে, ঘৃণা বিবাদ ঝগড়া মোহ হিংসা প্রতিহিংসা জিঘাংসা এসব কিছু উঠে যাবে। মানুষগুলো এমন হয়ে যাবে যে তাদের মনে হচ্ছে যেন কিছুই থাকবে, মানে কামনা থাকবে না। এমনি একটি পরিবেশ আল্লাহ সুবহানাহু তাআলা তৈরি করবেন ঈসা ইবনে মরিয়ম আলাইহিসসালাতু ওয়াসসালাম অবতীর্ণ হওয়ার সাথে সাথেই। ফলে ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায় যারা আহলে কিতাব আজকে দাবি করে তারাও এটা বুঝতে পারবে, তাদের ভুলগুলো ভেঙে যাবে, তাদের মিথ্যা দাবিগুলো তাদের কাছে মিথ্যা প্রমাণিত হবে, তারা এগুলো থেকে সরে আসবে, তারাও ইমান গ্রহণ করবে। এমনি একটি সময় ঈসা ইবনে মরিয়ম আলাইহিসসালামের সময় পুরিয়ে যাবে, সময় তো আর বাড়িয়ে দেওয়া হবে না, সময় তো নির্ধারিত, লিকুল্লিন আজালুন মুসাম্মা, প্রত্যেকের জন্য নির্ধারিত সময় রয়েছে। এই পৃথিবীতে ঈসা ইবনে মরিয়ম আলাইহিসসালাম 7 বছর, কেউ কেউ বলেছেন 7 বছর থাকবেন, কোনো কোনো রিওয়ায়েতের মধ্যে এসেছে 40 বছর থাকবেন, কেউ কেউ এটাকে এভাবে বলেছেন যে তিনি 33 বছরে তাকে উঠিয়ে নেওয়া হয়েছে আর বাকি 7 বছর পূর্ণ করে তিনি 40 বছর থাকবেন। যাই হোক, ঈসা ইবনে মরিয়ম আলাইহিসসালাম যখন তার আজল এসে যাবে, সুনির্দিষ্ট সময় এসে যাবে বন্ধুগণ, তখন তাকে মৃত্যু দেওয়া হবে। মুসলিমগণ তাকে সলাতুল জানাজা দেবেন, সহি রেওয়ায়ত দ্বারা সাব্যস্ত হয়েছে, সহি মুসলিমের রেওয়ায়তের মধ্যে এসেছে, আহমদ ইবনে হাম্বল রহমত তার মুসনাদে বর্ণনা করেছেন দ্বিতীয় খণ্ডে 406 পৃষ্ঠায়। তাকে মুসলিমগণ দাফন করবেন এবং তাকে কবর দেওয়া হবে। এখানে একটি বিষয় আমরা দৃষ্টি আকর্ষণ করবো, সেটা হচ্ছে এই, কেউ কেউ মনে করে থাকেন যে তাকে কবর দেওয়া হবে আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম যেখানে আছেন এইখানে পাশেই তাকে কবর দেওয়া হবে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহি হাদিস সাব্যস্ত হয়নি অথবা সহি কোনো রেওয়ায়ত সাব্যস্ত হয়নি। আরেকটি বিষয় আমরা বলবো যেটা, সেটা হচ্ছে এই, ঈসা ইবনে মরিয়ম আলাইহিসসালাতু ওয়াসসালাম এ সম্পর্কে কেউ কেউ একথা বর্ণনা করে থাকেন, কিছু আথারের মধ্যে এসেছে যে ঈসা ইবনে মরিয়ম আলাইহিসসালাতু ওয়াসসালাম এই উম্মতের মধ্যে তার অবতীর্ণ হওয়ার পর তিনি বিবাহ করবেন। এই মর্মে যে রেওয়ায়তগুলো রয়েছে বা আথারগুলো বর্ণনা করা হয় থাকে সেগুলো একটিও সহি সনদে বর্ণিত হয়নি। শেখ সালেহ আল ফৌজান হাফেজাহুল্লাহ তাআলা তিনি তার শরহ সুন্নাহর ব্যাখ্যার মধ্যে কথাটি উল্লেখ করেছেন, তিনি বলেছেন যে এই মর্মে যে বর্ণিত রেওয়ায়তগুলো রয়েছে সবগুলোই দাঈফ, দুর্বল, সত্যিকার অর্থে গ্রহণযোগ্য নয়। যদিও এই বিষয়টি ইঙ্গিত করেছেন আবুল হাসান আল ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলেছেন যে ঈসা ইবনে মরিয়ম আলাইহিসসালাতু ওয়াসসালাম এই উম্মতের মধ্যে থেকেই তিনি বিয়ে করবেন। এই বক্তব্যটি সহি সুন্নার মাধ্যমে সাব্যস্ত হয়নি, কিন্তু এ কথা সত্য যে ঈসা ইবনে মরিয়ম আলাইহিসসালাতু ওয়াসসালামের মৃত্যু হবে, যেটি আল্লাহ সুবহানাহু তাআলা একেবারে স্পষ্ট করে কোরআনে কারিমের মধ্যেই উল্লেখ করে দিয়েছেন যে লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি, তার মৃত্যুর আগে। তাহলে বোঝা গেল যে তার অবশ্যই মৃত্যু হবে, এখনও তার মৃত্যু হয়নি। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আসুন বন্ধুগণ, কিয়ামতের আগে ঈসা ইবনে মরিয়মের অবতীর্ণ হওয়ার বিষয়টিকে আমরা বিশ্বাস করি এবং এটাই হক, এটাই সত্যিকার আকীদা। এক্ষেত্রে যারা বিভ্রান্ত আছে, পথভ্রষ্ট আছে, তারা মূলত সুস্পষ্ট কোরআন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুতাওয়াতির যে বর্ণনাগুলো রয়েছে সেই বর্ণনাগুলোর ক্ষেত্রে পথভ্রষ্ট বিভ্রান্ত, আমরা এটাই আকীদা পোষণ করে থাকি। তাদের এই বিভ্রান্তি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং আমরা আশা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখবেন। এটি আহলে সুন্নাহ জামাতের মৌলিক আকীদার মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার কারণে এই বিষয়টি যুগে যুগে সুন্নার উপর যে সমস্ত ওলামায়ে কেরামগণ কিতাব লিখেছেন, যেমন ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আবু আসিম রহমতুল্লাহ লিখেছেন,
আবু মুহাম্মদ বারবাহারি রহমতুল্লাহ লিখেছেন, আরও অন্যান্যরা যারা লিখেছেন সুন্নার উপরে, যারা কিতাব লিখেছেন, তারা সবাই মূলত এই বিষয়টিকে মৌলিক আকীদার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। তাই কেউ যদি বলে থাকেন যে হাজিয়া আকিদাতুন লাইসাত মিন আকাইদি আহলিল ইসলাম, যেটি মুসলমানদের আকিদার মধ্যে অন্তর্ভুক্ত নয়, যেমনটি বলেছেন সোকল কিছু স্কলার, আমরা বলবো যে না, আপনাদের এই বক্তব্য বিভ্রান্তি, এটি ভ্রষ্টতা। ইসলাম এই আকিদা পোষণ করে না এবং মুসলিমগণ এই আকিদা পোষণ করা জায়েজ নেই, বরং এটি ইসলামী আকিদা হচ্ছে যে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামের নুজুল হবে কিয়ামতের পূর্বে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে বিষয়টি উপলব্ধি করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আমরা যে প্রশ্নগুলো আছে, কয়েকটা প্রশ্ন হয়তো আমরা দেখি। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কি বিবাহ করবেন? হ্যাঁ, আমরা এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। আমি বলেছি যে কিছু কিছু আলেম ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই উম্মত থেকে বিবাহ করবেন মর্মে যে রেওয়ায়েতগুলো উল্লেখ করেছেন, সেই রেওয়ায়েতগুলো সনদের দিক থেকে শুদ্ধ নয়। সোহাগ, আসসালামু আলাইকুম শেখ, আমার এক নিকট আত্মীয় তার বাসায় কিছু ছবি টানিয়ে রেখেছে, এই ছবিগুলো ঘরে টানানো কতটুকু যৌক্তিক বা জায়েজ কিনা তা জানিয়ে উপকৃত করবেন? না, প্রশ্নই আসে না। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি গলে জুড়াতে নিষেধ করেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়া কালবুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না যেখানে ছবি ঝুলিয়ে রাখা হয়েছে, ছবি আছে অথবা কুকুর রয়েছে। সুতরাং এই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, এটা ইঙ্গিত করা হয়েছে যে ছবি ঝুলানো এটি হারাম, নিষিদ্ধ। যদি কেউ ছবি রাখতে চান, তিনি সেটি অ্যালবামে রাখতে পারেন অথবা অন্য কোথাও রাখতে পারেন, যদিও এই মাসালার মধ্যেও আলেমদের বক্তব্য রয়েছে। বাকি যদি ছবি ডকুমেন্টের জন্য, প্রয়োজনের জন্য রাখেন, এটি রাখার বিষয়টি একদল উলামা কেরাম জায়েজ বলেছেন। শামিম পারভেজ প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম শেখ, আপনাকে ভালোবাসি। আমার প্রশ্ন হচ্ছে, আমার এক স্যারের নাম সবুর খান, তাকে কি এই নামে ডাকা যাবে? হ্যাঁ, সবুর খান এই নামে আপনি ডাকতে পারবেন, সবুর খান এটি শুদ্ধ। সবুর শব্দটি আল্লাহ রাব্বুল আলামিনের নাম হিসেবে ব্যবহার করা জায়েজ, ব্যবহার করা হয়েছে এবং মানুষের নাম হিসেবে এটি ব্যবহার করা জায়েজ রয়েছে, যেহেতু সবুর শব্দটি আল্লাহ রাব্বুল আলামিনের ওই নামের মধ্যে অন্তর্ভুক্ত নয় যে নামগুলো আল্লাহ তাআলার জন্য বিশিষ্ট। ফাতেমাতুজ জহরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, একটা বিষয়ে জানার ছিল, বাংলাদেশে কোনো কুমারী অ্যাডাল্ট মেয়ে যদি তার অভিভাবকের অনুপস্থিতিতে তাদের না জানিয়ে অন্য সাক্ষীদের উপস্থিতিতে গোপনে বিয়ে করে, তাহলে কি সেই বিয়ে বৈধ বলে গণ্য হবে? না, এই ধরনের বিয়ে বৈধ বলে গণ্য হবে না। গোপন কোনো বিয়ে ইসলামী শরীয়তের মধ্যে অ্যালাউ করে না, সুতরাং এই বিয়ে গোপন বিয়ে হওয়ার কারণে এটি হারাম হবে, ইসলামী শরীয়তে বৈধ হবে না। গোপন বিয়ের কোনো সূত্র ইসলামের মধ্যে নেই। আর অভিভাবককে না জানিয়ে অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ের বিষয়টি আলেমদের মধ্যে দীর্ঘ বিতর্কিত একটি মাসআলা, কিন্তু গোপনে হলে এটার কোনো ধরনের ভিত্তি নেই ইসলামের মধ্যে। নিকাহুসের অধিকাংশ আহলে তাহকিক ওলামায়ে কেরামের মধ্যে হারাম, গোপন বিয়েটাই হারাম, কারণ বিয়ের উদ্দেশ্য হচ্ছে আরিনু বিন নিকাহ ওলাও বিদ্যুফ, তোমরা বিয়ের ব্যাপারে এলান করো, ওলাও বিদ্যুফ, দুপ বাজিয়ে হলেও, ঢোল বাজিয়ে হলেও, যেখানে ঢোল বাজিয়ে আপনাকে এলান করতে বলছে সেখানে আপনি গোপনে গোপনে একজন লোক দিয়ে দুজন লোক নিয়ে বিয়ে করবেন, এই বিয়ের ইসলামে কোনো ভিত্তি নেই, খেয়াল রাখতে হবে। তাহমিদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি তাহমিদ, আমার বয়স 10 বছর, আমার সলাৎ সিয়ামের সওয়াব কি আমি পাবো? অবশ্যই আপনি পাবেন, আপনার সলাৎ এবং সিয়ামের সওয়াব আপনি পাবেন। 10 বছর বয়স, 7 বছর বয়স থেকে আপনাকে সলাৎ সওম আদায় করতে বলা হয়েছে, সুতরাং 10 বছর বয়সে অবশ্যই আপনি পাবেন। আব্দুল আজিজ, ইবাদতের স্বাদ কেমন? এটি যেমন কোনো ব্যক্তিকে যদি আমি বলি যে রসগোল্লার স্বাদ কেমন, কোনো ব্যক্তির যদি আমি জিলাফির স্বাদ কেমন, কোনো ব্যক্তিকে আমি যদি বলি যে রসমলাইয়ের স্বাদ কেমন, কোনো ব্যক্তিকে আমি যদি বলি যে যে টাঙ্গাইলের যে চমচম আছে এর স্বাদ কেমন, এখন এই ব্যক্তি যদি জীবনে কোনো সময় এই জিনিসগুলো না দেখে না খায়, তিনি কোনো দিন বুঝবে না ইবাদতের স্বাদ কেমন। এটি সত্যিকার আবেদ যিনি তিনি বুঝতে পারবেন, এর মজা, ইবাদতের মজা হচ্ছে ইমানের সাথে, ইবাদতের মজা হচ্ছে ইখলাসের সাথে, ইবাদতের মজা হচ্ছে
সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের ভালোবাসার সাথে। সুতরাং এটি আপনি আপনাকে কেমন এটা দিয়ে বুঝাতে পারবো না, যদি আপনি এই জিনিসগুলোকে নিজের মধ্যে খুঁজে বের করতে পারেন তাহলে আপনি এর মজা পেয়ে যাবেন। এই স্বাদ পাওয়ার জন্য কী করণীয় বলে দিয়েছি, করণীয় বলে দিয়েছি, প্রতিদিন সালাত আদায় করি, কিন্তু প্রত্যেক ওয়াক্তে একই রকম মনোযোগ থাকে না। এ বিষয়ে একটি আলোচনা করলে উপকৃত হব না, এটি দীর্ঘ একটি আলোচ্য বিষয়, এ বিষয়ে আমরা দীর্ঘ আলোচনা করব না। এ বিষয়ে অনলাইনে কোনো আলোচনা নেই, আছে আমার অনলাইনে অনেক আলোচনা রয়েছে, আপনি একটু আমার এনটিভি যে আলোচনাগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন। মনোযোগের জন্য একটি কাজ আপনি সলাতের মধ্যে করতে পারেন, সেটা হচ্ছে মানে সলাতের যেই কন্টেন্টগুলো আছে, যে ইবাদতগুলো আছে, সেই ইবাদতগুলোর প্রকৃত যেই মিনিং রয়েছে, প্রকৃত যেই তাৎপর্য রয়েছে, প্রকৃত যেই দাবি রয়েছে, সেই দাবিগুলো মানে উপলব্ধি করার জন্য চেষ্টা করেন। এ বিষয়ে হুজ্জাতুল্লাহিল বালেগার মধ্যে শাহ ওলিউল্লাহ দেহলভি রহমতুল্লাহ আলাই অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, সেই আলোচনাগুলো দেখতে পারেন। এবং সলাতটা যদি আমরা বুঝতে পারি, সলাতের আসকারগুলো, সলাতের কেরাতগুলো, সলাতের বক্তব্যগুলো, সলাতের মাওকিফগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা এর মাধ্যমে প্রকৃত মনোযোগ সলাতের মধ্যে আমরা দিতে পারবো। সলাতে মনোযোগ দেওয়ার জন্য 63টি মানে বক্তব্য রয়েছে, মানে 63টি পয়েন্ট রয়েছে, এগুলোর উপর কিতাব, আলাদা কিতাব রয়েছে। সুতরাং আমি আশা করব এই বিষয়গুলো আপনারা জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন, এগুলো অনেক দীর্ঘ আলোচ্য বিষয়। ওয়াদুদ সিয়াম, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। প্রশ্ন, 17-18 বয়সের আশেপাশে কেউ কেউ আছে, তাদের রাত্রে কোনো অনাকাঙ্ক্ষিত কারণে গোসল ফরজ হলে রাত্রে গোসল করতে লজ্জা পায়, কিন্তু ফজরের নামাজ পড়ার জন্য ফরজ গোসল করা প্রয়োজন, তাহলে এই অবস্থায় তারা কী করবে? গোসল করবে, গোসল করবে, তিনি লজ্জা পাওয়ার কিছুই নেই, লজ্জার সাথে এর কোনো সম্পর্ক নেই। সেক্ষেত্রে তিনি গোসল করে নেবেন এবং গোসল করে সলাত আদায় করবেন, কারণ হচ্ছে তখন পর্যন্ত তার তাহারাত হাসিল হবে না। আর গোসল করার জন্য যদি তার কোনো ধরনের ওজোর থাকতো, একটি কথা, লজ্জা কোনো ওজোর নয়, লজ্জা কোনো ওজোর নয়, গোসল করার বিষয়টি তিনি গোসল করতে কোনো ধরনের বাধা নেই এবং সেখানে লজ্জার কিছুই নেই। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, যদি কোনো সময় এমন হয় যে ফরজ গোসল করতে গেলে নামাজের ওয়াক্ত শেষ হবে, তাহলে কোনটা করবে? অবশ্যই আগে গোসল করবেন, তারপর নামাজের নামাজ আদায় করবেন। নামাজ আদায়ের জন্য আপনার গোসলের আগে না, গোসল না করেই নামাজ আদায় করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। নামাজ পড়ে ফরজ গোসল করবে নাকি ফরজ গোসল করে কাজা নামাজ পড়বে? না, নামাজ গোসল করবে তারপরে তিনি নামাজ আদায় করবেন, এখানে কাজা নামাজ নেই, গোসল করার পরপরই তিনি সালাত আদায় করবেন। জাজাকুমুল্লাহ খায়ের। সেলিনা আখতার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, একজন প্রতি বৃহস্পতিবার রোজা রাখে, আবার তার পরিবারের কেউ অসুস্থ হলে তার বা তাদের সুস্থতার জন্য ওই সময়গুলোতে রোজা রাখে, যদিও কেউ এ ব্যাপারে জানে না কারণ সে কখনো কাউকে এটা বলেনি। এভাবে রোজা রাখতে কোনো সমস্যা আছে কি বা উত্তম হচ্ছে কি? হ্যাঁ, এভাবে রোজা রাখা যায়, এবং এভাবে রোজা রাখাটা উত্তম। রোজা রাখার নফল রোজার বিধান হচ্ছে জুমহুর সালাফদের কাছ থেকে সাব্যস্ত হয়েছে, সলফে সালিনের অনেকের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে, যে তারা নফল সালাত সিয়াম পালন করতেন, ঘরের লোকেরা জানতো না, আর তিনি যেখানে কাজ করতেন সেখানে লোকেরা জানতো না। তিনি ঘর থেকে যাওয়ার সময় খাবার নিয়ে বেরিয়ে যেতেন, আবার রাস্তার মধ্যে ভিক্ষুকে দিয়ে দিতেন, আর যখন তিনি অফিস থেকে ফিরে আসতেন লোকেরা মনে করতেছে তিনি হয়তো বাসায় গিয়ে খাবার খাচ্ছেন, বাসার লোকেরা মনে করতেছে তিনি খাবার নিয়ে গেছেন, তিনি তার কর্মস্থলে গিয়ে খাবার খেয়েছেন, আসলে তিনি সিয়াম পালন করছেন। সরবগুণ এক্ষেত্রে ইখলাসের জন্য, সত্যিকার আল্লাহ তাআলার রেজামন্দিকে তাহকিক করার জন্য, বাস্তবায়ন করার জন্য এই কাজটি করতেন। তারা নফল সিয়ামকে গোপন করতেন, কেউ যদি নফল সিয়ামকে গোপন করে থাকেন এটি জায়েজ, এই কাজটি উত্তম, খুব সুন্দর হয়। সোহাগ, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আমার এক নিকটাত্মীয় তার বাসায় কিছু ছবি টানিয়ে রেখেছে, এই ছবিগুলো ঘরে টানানো কতটুকু যৌক্তিক বা জায়েজ কিনা জানিয়ে উপকৃত? না, এই যে ছবিগুলো আপনি যেগুলো পাঠিয়েছেন এগুলো তো ছবি না, এগুলো হচ্ছে তাবিজ। আপনি ভুল প্রশ্ন করেছেন, কিছু ছবি টানিয়ে রেখেছেন, আগে প্রশ্ন করেছেন ছবি টানানো নয়, এটা তো ছবি নয়, এটা হচ্ছে কিছু তাবিজ। আপনি বলেছেন কিছু তাবিজ ঘরের মধ্যে ঝুলিয়ে রেখেছে, ঘরের বরকতের জন্য, ঘরের মধ্যে কেউ না আসার জন্য, ঘরে কোনো ক্ষতি না হওয়ার জন্য, অনিষ্ট না আসার জন্য, এই কাজটি শিরক। সর্বনিম্ন স্ট্যাটাস হচ্ছে শিরক আসগর। আর যদি তিনি মনে করেন এটি ঘরের মধ্যে ঝুলালে, ঘরের মধ্যে টাঙিয়ে রাখলে তাহলে তার ঘর নিরাপদ থাকবে, ঘরের নিরাপত্তা তাহকিক হবে, তাহলে তিনি শিরকে আকবরের মধ্যে লিপ্ত হলেন,
এবং তার এই কাজটি একেবারেই ইসলাম থেকে বেরিয়ে যাবেন যদি এই আকিদা পোষণ করে থাকেন। আর যদি আকিদা এমন না হয়, শুধুমাত্র মনে করে থাকেন যে এটা লাগাচ্ছি, আল্লাহ তাআলা যদি এর মাধ্যমে আমাদের মানে ঘরের মধ্যে নিরাপত্তা দেন অথবা ঘরে কোনো বালা মুসিবত থাকলে দূর করেন, আল্লাহ তাআলা যদি এর মাধ্যমে মানে শয়তান অথবা কোনো খারাপ জিনের আসর থেকে আমাদেরকে মুক্ত করেন, যদি এই ধরনের আকিদা পোষণ করেন তাহলে এটা শিরকে আসগর হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।